non bidevrebbe fa goloi lei alla così non bere dorod foro di vane ecco giovan cole sabai foro namare non bidevrebbe fa goloi lei non bidevrebbe Fagolhoile Allah Ta'ala Koshi Nobire Dorod Forodim Amar Nobire Vreme Fagolhoile দিদার মেলে গো ঠিক কি না বলে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ ফাকার দিদার মেলে গো ওরে থাক যদি জজবা গালে থাক আমার নবীরে প্রেমে পাগল হইলে নবীরে প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীরে দরদ ফরদে আমার নবীরে প্রেমে যে হয় মাতার তাহার সম্মান রয়েছে রকাল আমার নবীর প্রেমে যে হয় মাতার তাহার সম্মান রয়েছে রকাল ওরে ফ্রমান আছে হজরত বিল্লাল ফ্রমান আছে হজরত বিল্লাল বানসে প্রেম রশি নবীর দরদ ফরদিব আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফরদিব আরে ওয়াসে করনে পাগল ছিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গ আরে অবশেষে জোবা ভাইল অবশেষে জোবা ভাইল হইয়ায়োদা সেনে নবীর দরদ ফরদিন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফরম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরি মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজাল খুশি
সবাই খুশি? সবাই খুশি? কে কে খুশি না একটু হাত উঠায় দেখান দেখি। মাশাআল্লাহ, অনেকেই খুশি না। এত কষ্ট করে যুবকেরা মাহফিল সাজে, আপনারা খুশি না? আসলে সবাই খুশি, মারহাবা বলেন। অনেকে না বুঝে হাত উঠিয়েছি। সবচেয়ে বড় কথা হলো, এবাদত এমন একটা জিনিস, মনোযোগ থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমরা যখন নামাজে যাব, আমাদের খেয়াল থাকবে নামাজে। যখন আমার নবীর মিলাদে মুস্তফা পড়ব, খেয়াল থাকবে মিলাদের ভিতরে, নবীজির আগমনের মাহফিলের ভিতরে। মনোযোগ হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। বেখেয়ালে দেউলিয়া হয়ে যায়, খেয়ালে আউলিয়া হয়ে যায়। মারহাবা বলেন। আজকে আমরা এই একজন আল্লাহর বন্ধুর দরবার সংলগ্নে বসেছি, এটা বড় আদবের দরবার, ঠিক কিনা বলেন? আমার বাজান সর্বপ্রথমে উপস্থাপনায় বলেছে, ওলি আল্লাহর দরবার আদবের দরবার। সুতরাং আল্লাহ যাতে আমাদেরকে এই দরবার হতে, আমরা জানি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পন্থী, যারা ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি, রওজায়ে রাসূলুল্লাহকে মহব্বত করি, আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস ওলি আল্লাহর দরবারে কেউ খালি ফিরে যায় না। মারহাবা কর। এই বিশ্বাস নিয়ে আমরা সবাই বসেছি, ঠিক কিনা বলেন? আমার কাছে সবচেয়ে বড় ভালো লেগেছে, বাংলাদেশের কত জায়গায় যাই রে বাবা, কত রঙের মানুষ দেখি, এখানে এসে এক রঙের মানুষ পাইলাম। মারহাবা কর। আপনি হোক না শাহপুরের দরবারে, হোক না কালিয়াপুরি দরবারে, হোক না আপনি যে কোনো দরবারে, হক পন্থী যত দরবার আছে, তরিকতে যারা হাত রেখেছে, ওলি আল্লাহদেরকে যারা বিশ্বাস করেছে, তরিকতের পাঁচ মাদ্রাসার যারা ভর্তি হয়েছে, ওরাই হলো হক। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে এই জায়গার মানুষগুলির ভিতরে এত নবীর প্রেম, এত ওলি আল্লাহর প্রেম। আল্লাহ, এই হাসরের ময়দানে আর আমি 30,000 বছর ফুল সুরাতের রাস্তা, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই 30,000 বছর ফুল সুরাতের রাস্তা দুনিয়ার হাসরের ময়দানের 1,000 বছর, আর দুনিয়ার 1,000 বছর হাসরের ময়দানের মাত্র একদিন। সুবহানাল্লাহ, কইতেন না? এরকম হাসরের ময়দানের মাঠের হিসাব 30,000 বছরের ফুল সুরাতের রাস্তা। আপনি হায়াত পাইছেন 50 বছর 60 বছর, এই হায়াত দিয়ে নামাজ পড়া, রোজা করে, এবাদত করে আপনি ফুল সুরাতের হিসাবটা তো মিলাইতে পারতেন না, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল, এবাদত দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। তাই বলে কি এবাদত ছেড়ে দেবো নাকি? না, আমরা এবাদত করবো, যতই করি করবো, কিন্তু আমরা আশা করবো আমার আল্লাহ রহমতের, ঠিক কিনা বলে? আর এই রহমত গুলি পাওয়ার স্টেশনটা হইল ওলি আল্লাহ দরবার। মারহাবা কর। আসলে আমি আয়াত নিয়েছি নূরুন নবীর আগমনের মাহফিল, পাকে পাকে ওলি আল্লাহ শান ও কিছু আলোচনা করব। আপনারা একটু বসতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আমি আর আসি নাই এই এলাকায়, আপনাদের পাশে আমার মনে হয় লাকসাম বেশি একটা দূর নয়, লাকসাম পেরুল কিছুদিন আগে প্রোগ্রাম করে, দুইটা প্রোগ্রাম করে আমি কচুয়া চলে গিয়েছিলাম, এনায়েতপুর দরবারে মাহফিল ছিল। আবার এই বরুড়া থানাতে জলমে প্রোগ্রাম করে গেলাম, তারপরে শাকপুর প্রোগ্রাম করে গেলাম। আমার মনে হয় না বেশি দূর আপনাদের কাছ থেকে। তো এই আমি এই বছর এই বরুড়া থানাতে মোটামুটি কিছু মাহফিল করি, তবে আপনাদের এই কলাখাল এলাকার জন্য আমি নতুন এসেছি, যদি বুঝতে কষ্ট হয় ক্ষমা করে দিবেন। চেষ্টা করবো আল্লাহ রসুলের মহাব্বতের কিছু কথা শুনিয়ে দেওয়ার জন্য, ইমানের দাওয়াতকে দিয়ে দেওয়ার জন্য এই উদ্দেশ্যে হাজির হয়েছি। আল্লাহ আল্লাহর হাবিবের খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে যাতে কবুল করক। জোরে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আমিন। বাজান রে আমার, আমরা একটা শব্দ শুনতে পাই, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিপরীত একটা ব্যক্তিবর্গ একটা আওয়াজ দেয় যে এটা আমরা নতুন করি, ঠিক কিনা বলেন? নতুন কাজ, নতুন কাজ। আমি এই জন্য আয়াতটা নিয়েছি, না রে বাবা এটা নতুন না, এটা নতুন না, এটা যদি না হইতো তুমি হইতা না। মারহাবা খা। এটাই হলো সৃষ্টির শুরু, এটাই হলো সৃষ্টির চেষ্টা, এটা না হলে কুল কায়নাত হতো না। আজকের সেই মিলাদুন নবী কোথা থেকে শুরু হয়েছে সেই সূত্রপাত গুলি আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করক। জোরে বলে আমি। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু গোনা সন্দেহ নাই, আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু
শহদ নাই আমার মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই আমার বাগদাদের নামে বড় ও শান্তি ভাই আমি কালিয়াপুর নামে বড় শান্তি ভাই মুর্শিদ আমার আল্লাহর বন্দ কোন আমি মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই আমার দয়ালার নামে বড় ও শান্তি ভাই আমার মনে কত কষ্ট বাজান কষ্টে হে সীমানাই আরে আমার মনে কত কষ্ট বাজান কষ্টে হে সীমানাই আরে সকল কষ্ট কুই লাগা কইতাম সকল কষ্ট কুই লাগা কইতাম মুর্শি আমি মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই আমার বাজানের নামে বড় ও শান্তি ভাই মুর্শিদ আমার আল্লাহর বন্দ কোন ও শান্তি ভাই আমি দয়ালার নামে বড় ও শান্তি ভাই আমি মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই আওয়াজ দিয়ে কোন মারহাবা জবানটা করে বলে ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত করে বলে ইয়া ওলি আল্লাহ বন্ধুরে গবির মনোযোগ ও কলা খালের আশেক রসুলারা আশেকে অলিরা শোন আমাদেরকে একটা দল বুঝায় মিলাদুন নবীর নবীর আগমনের মাহফিল এটা আমরা কলা খালের মানুষ নতুন করে টিভির পর্দায় শোনে বড় বড় মাহফিলে শোনে বড় বড় হুজুরের মুখে শোনে ঠিক কিনা বলেন আজকে আমরা শুনব আজকে আমরা এই প্রমাণগুলি দেখব আসলে এটা নতুন না এখন এই কলাকালের মানুষের দলিলের প্রয়োজন হইত না আজকের এটা আলোচনা করা লাগতো না আলোচনা করা লাগে এই কারণে আপনি কলাকাল বসবাস করেন শত শত বছর আপনার দাদার বাড়ি বাবার বাড়ি আপনার ছেলের বাড়ি আপনি বসবাস করে যাচ্ছেন হঠাৎ করে মাতা বরাশা বলল আব্দুর রহিম তুমি বাড়ি ছেড়ে দাও এখন যখন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আপনার বাড়িতে এসে অপর একটা লোক দাবি করবে আপনি তখন আরএসসিএসবিএস সমস্ত খতিয়ান দলিল গুরু তার সামনে উপস্থাপন করবেন ঠিক কিনা বলেন বাজান আমার আমার বাড়ি আমার ঘর আমি বসবাস করি তুমি কে দাবি করো তোমার ঘর এখন আমার কাছে যদি আমার বাড়ির আরএসসিএসবিএস সমস্ত দলিল গুলি থাকে আমার বাড়িটাকে দখল করার ক্ষমতা এই জমিনের কারণে ঠিক কিনা বলেন বাজিরে মাহফিল স্বয়ং করে কুরআন শরীফে শত শত দলিল হাদিস শরীফে শত শত দলিল আছে দলিল তাকার পরে তোমরা কারা গো আমার নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলো যখন মিলাদের বিরুদ্ধে দাঁড়াইলা তখন আমরা আর সিএসবিএস এর দলিল গুলো বাহির করতে প্রস্তুত হয়ে গেছি ঠিক কিনা বলেন আপনারা কি শুনতে রাজি আছেন ইমানের দাওয়াত মারহাবা কোন বর্তমান জমানার
প্রেক্ষাপটে আলোচনা করে করতে হয়। এই জামানার ভিতরে কোনো কিছু নিয়ে তারা হসরা নয়, কিভাবে রওজায়ে রাসূলুল্লাহর শান মানকে নিচে নামানো যায়। আল্লাহর ওয়াস্তে কাউকে বকাঝকা নয়, কাউকে ছোট নয়, কোরআন ও হাদিসের আলোচনা যদি প্রমাণ থাকে আমাদের করতে কোনো বাধা নাই, ঠিক কিনা বলে। আল্লাহ যাতে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, একটু জোরে বলে আমিন। বাজান রে আবার। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলি আরেকটু জোরে কন মারহাবা। আসেন আমার বাবাজেরা বন্ধুরা, গভীর মনোযোগ, সমালোচনা নয় বাবারে আলোচনার ভিতরে চলে আসি। সমালোচনা করলে সমাজে জগরা বাড়বে, আলোচনা করলে সমাধান হবে, ঠিক কিনা বলেন। বাজান আমার, সমালোচনা নয় আলোচনায় চলে যায় বন্ধু। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, বন্দারা রে আমি যে তোমাদেরকে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমি যে তোমাদেরকে ফজল দিলাম, নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করলাম আমার সৃষ্টি জগতে, আল্লাহ আমাদেরকে আল্লাহর সৃষ্টি জগতে কত নিয়ামত দিলেন, আসমান দিলেন, জমিন দিলেন, ফাখার পর্বত গহন নক্ষত্র গাছপালা তরুলতা, এগুলি সব কিছু আমাদের জন্য নিয়ামত স্বরূপ, ঠিক কিনা বলেন। এখন আমার আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে ফরমান, বন্দারে আমি যে তোমার নিয়ামত দান করলাম, এই নিয়ামতের ভিতরে খয়রুম মিম্মা ইয়াজমাউন, খয়র মানে উত্তম, যে নিয়ামতটা সর্বোত্তম নিয়ামত, যে নিয়ামতটা সর্বোত্তম নিয়ামত, ওই নিয়ামতের প্রশংসা কর, ওই নিয়ামতের শুকরিয়া আদায় কর, একটু জোরে বলুন না মারহাবা। বাজানো আপনাদের কাছে জানতে চাই রে বাবারা, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে যত কিছু দান করল, আমার দয়াল নবীর চাইতে উত্তম নিয়ামত আর কোন কিছু আসেনি। আমার নবীর মতো উত্তম নিয়ামত তো আর কোন কিছু নাই, এটা সবাই স্বীকার করতে বাধ্য, ঠিক কিনা বলে। বাজান আমার। এখন আল্লাহ বললেন খয়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা উত্তম নিয়ামতের প্রশংসা কর, শুকরিয়া আদায় কর। এখন তাফসির ইবনে কাসির উনি এই আয়াতের ব্যাখ্যা করা বলে, এই আয়াত দ্বারা কার কার জন্য শুকরিয়া করবা, কোন নিয়ামতটা আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ওই নিয়ামতটা হইল তাফসির ইবনে কাসির বলে, আমার আপনার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি। মারহাবা মানে ও বন্ধু, এখন স্বয়ং আল্লাহ আমার নবীর আগমনের মিলাদের আলোচনার জন্য ডিগলার তাফসির কারক লিখে, এখন যে আল্লাহ আমাদেরকে বললেন নূরুন নবীর আগমনের খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, এখন শুকরিয়া আদায় কিভাবে করা হয়, একজনের প্রশংসার মাধ্যমে তো শুকরিয়া আদায় হয়, ঠিক কিনা বলেন। আপনার এই কলাকালের মেম্বার সাহেব এই এলাকায় যখন রাস্তাটা ভালো করে দিবে, মনোযোগ, সমালোচনা নয় আলোচনা, হাতে
কথাগুলি শুনে আপনারা বিকৃত হবেন না, আলোচনা করে বোঝার চেষ্টা করেন। এই এলাকার মেম্বার যখন আপনার এলাকার রোডের কাজগুলি করে দেবে, আপনার বাড়ির কালবাটটা করে দেবে, আপনার জায়গা জমিনের দলিলটা ঠিক করে দিবে, তখন আপনি মেম্বার সাহেবের শুকরিয়া কিভাবে আদায় করবেন, তার প্রশংসা আপনি মানুষের কাছে করা, এটাই হলো শুকরিয়া। ঠিক কিনা বলে বন্ধু? মনোযোগ, বড় কঠিন বিষয়। আমার আল্লাহ ফাকির ফিয়ার হাবিবের শুকরিয়া আদায় করার জন্য এই আয়াত দ্বারা তাফসির ইবনে কাসির ঘোষণা করা যায়। এখন যে আল্লাহ স্বয়ং বলে দিলেন আমার নবীর আগমনের মিনাত ভরার জন্য, ওই আল্লাহ ডিগলার দিয়া আল্লাহ কিভাবে আমার নবীর আগমনের আলোচনা করে আমরা কি শুনতে রাজি আছেনি? আল্লাহ কবুল করক, জোরে বলে আমি, আরেকটু জোরে কোনা আমি। ফাইলে নেরালায় গো নবী, ফাইলে নেরালায়, ফাইলে নেরালায়। কষ্ট হচ্ছে না আপনাদের? উঠা বসা হচ্ছে কেন জানি জানি না। আমি প্রথমে বলেছি সমালোচনা নয় আলোচনা, ঠিক কিনা বলেন? পৃথিবীর ভিতরে আপনার সমাজে এখানে মেম্বার সাহেব কে? উনি মারহাবা শেখ রাসূল মারুল, আল্লাহু আকবার। আপনাদের তো কপাল ভালো, সব দিক দিয়ে মিলে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শেখ রাসূল মারুল বাজান রে, আমার এই এলাকার একটা জগরা বিবাদ পাসাদ যখন লেগে যাবে, আপনি একজনে আলোচনা করলেন কোলাখাল বাজারে, আরেকজন করেন আরেকটু সামনের বাজারে, আরেকজন করেন আরেক জায়গায়, তিন দিক তিনটা দল যদি সমালোচনা করে, তিন দিক তিনটা দল যদি সমালোচনা করে, এটা কোনো দিন সমাধান হবে না, ঠিক কিনা বলেন? তিনটা দল যখন মেম্বার সাহেব এখানে আছেন, যারা সমাজে বিচার করেন, ওরা বুঝবেন, মনোযোগ, যখন এই তিনটা দলকে আপনি একসাথ করে আলোচনায় বসে যাবেন, সব মিটমাট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলে যে সমালোচনা নয় আলোচনা করি আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। তো আমার নবীর সঙ্গে গাইতে ভালো লাগে তো? চরণে দলি মাগব গায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায় গো নবী। আরে আমার নবী বহু দূরে, ইমানদারের জানের কাছে, ঠিক না বলেন? দলিল দলিল দলিল, আন্না বিজ্ঞ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আউলা বমানা আকরা নাজ বমানারো, ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ, বদরে আমার নবী বহু দূরে, ইমানদারের জানের কাছে, আরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায় গো নবী। ও তোমার দুই চরণ করিব চুম্বন, ও তোমার দুই চরণ করিব চুম্বন, চরণে দলি মাগব গায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরাম। হে আমার আশিকের রসুল ভাই বাবারা, মুরব্বী দাড়ি ফাঁক নাওয়ালা বাবারা, যুবক বন্ধুরা মনোযোগ, এখন আমার আল্লাহ ডিগলার দিলেন তোমরা উত্তম নিয়ামতের প্রশংসা করো। তাফসির ইবনে কাসির বলে এই উত্তম নিয়ামতটা হইল আমার আপনার মদিনার কামলিওয়ালা দয়াল নবী। বাজিরে
এখন সেই আল্লাহ শুকরিয়া করার হুকুম দিয়া, নিয়ামতের প্রশংসার হুকুম দিয়া, আল্লাহ স্বয়ং কিভাবে আমার নবীর আলোচনা করে রুহের জগতে আলমে আরোহায়, যেটাকে রুহের জগৎ বলা হয়, ঠিক কিনা বলেন? রুহের জগতে আমার আল্লাহ, আমি কিন্তু অনেক গোড়া থেকে ধরেছি, আলোচনা শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে, তারপরে কিছু দলিল দিয়ে যাওয়ার চেষ্টা করব। মানে মিলাদ রা নতুন না, নতুন না, এইটা না হইলে রে বাবা তুমি দইতা না, মারহাবা কা বাসিরে। রুহের জগতে আমার আল্লাহ সকল রুহুদেরকে লয়া মিটিংয়ে বসলেন, অধিবেশনে বসলেন, আলোচনার সভায় বসলেন, আমার আল্লাহ সকল রুহুদেরকে ডেকে বলল আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সকল রুহুগুলি স্তব্ধ, আওয়াজ নাই, শব্দ নাই। ওই রুহুগুলি থেকে সর্বপ্রথম যিনি বললেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, তিনি হইলেন নূরের নবী মুস্তফা, মারহাবা বাজানো। আমার আল্লাহ এই সর্বপ্রথম মিটিং দারে মুলতবি ঘোষণা করলেন, সমাপ্ত ঘোষণা করলেন, এবার সবাইকে ছুটি দিয়া দ্বিতীয় আরেকটা অধিবেশন আল্লাহ সাজাইলেন, মিটিং সাজাইলেন। এটা হলো স্পেশাল মিটিং, মনোযোগ। মেম্বার সাহেব, এলাকার সর্দার মাতবররা যখন বিচারে বসে, সর্বপ্রথম বিচারটা কলাখালের সকল স্তরের মানুষগুলি উপস্থিত থাকে, ঠিক কিনা বলেন? এই বিচারের যখন ফাইনাল সিদ্ধান্ত নিবে, হঠাৎ করে একটা জুরি বোর্ড বসবে, যারা বিচার করেন তারা বুঝবেন, যারা বিচার করেন তারা বুঝবেন, চার পাঁচ জনের একটা টিম ওই মজলিসটাকে আলাদা হইয়া গোপনে চলে যায়, ঠিক কিনা বলেন? এটা হলো স্পেশাল সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পেশাল ভাবে স্পেশাল কিছু মানুষ চলে যায়। হে বন্ধু, আমার আল্লাহ প্রথম অধিবেশন দ্বারে মুলতবি কইরা দ্বিতীয় আরেকটা অধিবেশন সাজাইল, ওই অধিবেশনের ভিতরে অন্য কোন রুহগুলির ডাকায় না, আল্লাহ শুধু নবী রসুলদেরকে লইয়া রুহের জগতে আরেকটা আলোচনার মজলিস আমার আল্লাহ সাজাইলেন, মারহাবা কন। আলোচনার মজলিস সাজাইয়া আল্লাহ নবীদেরকে ডেকে বলল, ওয়া ইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, জোরে বলুন না মারহাবা। ওয়া ইজা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ বলে ওয়া ইজ আখাযাল্লাহ, বন্ধু গো আমার, হাবিব গো আমার, দোস্ত গো আমার, ওয়া ইজ আখাযাল্লাহ, স্মরণ করুন সেই দিনের কথা, মনোযোগ, কোরআন শরীফের তাফসীর বলছি, স্মরণ করুন সেই দিনের কথা, যেই দিন আমি রুহের জগতে সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম আপনার ব্যাপারে এবং আমি আল্লাহর ব্যাপারে, সুবহানাল্লাহ। অঙ্গীকারটা হইল কি, ওয়াদাটা হলো কি, রুহে জগতে আমার আল্লাহ নবীদেরকে ডেকে বলে, নবীরা রে, ও নবীরা, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, আমি তোমাদেরকে হিকমত শিক্ষা দেব, নবুয়তির লাইসেন্স দেব, মানে নবী বানায়া দুনিয়ায় পাঠাবো, হিকমত শিক্ষা দেব, নবীরা রে, শর্ত হইল একটা, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর প্রশংসা করার পরে আমার বন্ধু মুস্তফার গান গাইবা,
আমি আল্লাহ কথা দিলাম দুনিয়া যাওয়ার পরে তোমাদেরকে আমি নবুয়তির লাইসেন্স দিয়া দেব সুবহানাল্লাহ আরে সকল নবীরা ডেকে বলল আল্লাহ ও আল্লাহ যেই নবীর না বানাইলে কুলকায়নাত বানাইতা না আমরা সকল নবীরা কথা দিলাম দুনিয়া যাওয়ার পরে আমরা তুমি আল্লাহর প্রশংসার পরে ওই নবীর গুণগান গাইব মনোযোগ আমি প্রথমেই বলেছি নিয়ামতের শুকরিয়া আদায় করা মানে একটা ভালো ব্যক্তির ব্যাপারে আরেক জায়গায় বসা বসা চার পাঁচজন লোক তার ভালো গুণ বলে আলোচনা করা ঠিক কিনা বলেন আকারে এটাই তো হলো নূরন নবীর আগমনের মাহফিল এখন দেখি আমার আল্লাহ স্বয়ং রুহের জগতে বৈশা নবীদের কি নিয়া আমার নবীর আগমনের আলোচনা অন্য অন্য পয়গম্বরদের সাথে করে তাহলে বোঝা গেল এটা নতুন না ওই রুহের জগৎ থেকে শিক্ষা সুবহানাল্লাহ আল্লাহ ও আল্লাহ নবীরা ডেকে বলল আল্লাহ আমরা কথা দিলাম আমরা ওয়াদা করলাম গো আল্লাহ দুনিয়া যাওয়ার পরে ওই তুমি আল্লাহর প্রশংসার পরে ওই নবীর প্রশংসা করব ওই নবীজির গুণকীর্তন গাইব বাজান আমার আমার আল্লাহ এই আয়াতের তাফসিরে আল্লাহ বলে ও নবীরা আমার নবীজিকে ডেকে বলল বন্ধু গো আমার আমি আল্লাহ নিজে সাক্ষী আপনি সাক্ষী তারা যে আপনাকে স্বীকার করে নিছে দুনিয়া যাওয়ার পরে আপনার প্রশংসা করবে আমি আল্লাহর প্রশংসার পরে বাজান আমার আমি এই আলোচনাটা তারা বুঝাইতে চেয়েছিলাম আমার নবীর আগমনের আলোচনা স্বয়ং আমার আল্লাহ নবীদেরকে নিয়া করছে এখন আমরাও করতে রাজি আছিনি এই যে মাহফিলটা সাজাইলাম আমরা কি বলবো আমার নবীজি কিভাবে আসছে আরে নবীর আগমনটা কিভাবে হয়েছে আরে নবীটা কেমন আরে নবীর রূপটা জানি কেমন এই বা এইগুলি তো আমরা আলোচনা করব ঠিক কিনা বলে মানে আমার নবীজির যত গুণ আল্লাহ দিয়েছে ওইগুলি তো আমরা আলোচনা করি এটাই তো হলো নবীজির আগমনের মাহফিল মিলাদুন নবীর মাহফিল আল্লাহ বুঝার তৌফিক দান করক জোরে বলে আমিন আল্লাহ আরে তুমি জানো আর জানে নিরঞ্জন নবী যে আমি বলব কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন ও নবী তুমি কইরা ঠকি আজ বিলিলা তোমার সঙ্গে যে ভাগ পাইন্দাত আরে তুমি জানো আর জানে নিরঞ্জন নবী যে আমি বলব কি মনের বেদন তুমি জানো আর জানে নিরঞ্জন ও নবী কোরআনে শুয়ে নাচি আমি আরে গুণাগারের বন্ধু তুমি গো আরে ফিলাই বাকাল সারার ভানে ফিলাই বাকাল সারার ময়দানে মাশরে তুমি জানো আর জানে নিরঞ্জন ও নবী যে আমি বলব কি মনের বেদন
তুমি জানার জানে নিরঞ্জন বন্ধুরা, এখন আমার নবীর আগমনের মিলাদের আলোচনাটা ক্রমণ নয়, কিভাবে আসতেছে, কিভাবে কোলাখালের মানুষ হইল, মনোযোগ, এটা নতুন নয়, নতুন নয়। হাতে পায়ে ধরে অনুরোধ করব রে বাবারা, আমার নবীর আগমন, নবীজির আলোচনা করতে, আমার নবীজির সান অমান বাড়াইতে চেষ্টা করবেন, কমাইতে চেষ্টা করবেন না। আল্লাহ ধরে বলেছেন ওরফানা লাকা যিকরন, বন্ধুগো আমার আমি আপনার জিকির আপনার স্মরণ উচ্চ মাকামে উঠাইয়া দিলাম। আল্লাহ কোরআন শরীফে ফরমান ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, বন্ধুগো আমার আপনাকে আমি ততক্ষণ পর্যন্ত খুশি করাইতে থাকব যতক্ষণ না আপনি নবী খুশি হবেন। সুবহানাল্লাহ, আয় হায় রে, সকল নবীরা আমার আল্লাহরে খুশি করে, আর আমার আল্লাহ কয় বন্ধু আপনি যতক্ষণ না খুশি হইবেন আপনারে আমি আল্লাহ খুশি করাইতেই থাকবো। সুবহানাল্লাহ, বাজান আমার এখন ক্রমণ নয় আমার নবীর আগমনের আলোচনা। নবীরা ওয়াদাবদ্ধ রুহের জগতে, এখন আমার নবীর আগমনের আলোচনাটা করার জন্য সর্বপ্রথম আমার আল্লাহ এই জমিনের ভিতরে আদম সফিউল্লাহরে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আদম নবী দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পরে আদম নবীর আমার আল্লাহ হায়াত দিলেন 1000 বছর। কত বছর, কষ্ট হচ্ছে না আপনাদের? আমি অনেক গোড়ায় চলে গেছি, অনেক গোড়ায় চলে গেছি, ওইখান থেকে আসতেছি আমরা কোলাখালের মানুষ, আমার নবীর আগমনের মাহফিলটা পাইলাম কোথায়? বাজিরে আদম সফিউল্লাহ সর্বপ্রথম জমিনে আমার আল্লাহ পাঠাইলেন, আদম নবী জমিনে আসলো 1000 বছর হায়াত পাইলেন, আদম নবীর পরে নবুয়তের দায়িত্ব পাইবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, পয়গম্বর শেষ নবী আদম নবী দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে, ওনার ছেলে ঈসাকে ডেকে বলল ও বাবা ঈস আমি আদম তোমার বাবা বিদায় হইয়া যাচ্ছি, ও বাবা শির তোমারে একটা নসিহত কইরা যাই রে বাবা, যেই নবীর কাতিলে আমার আল্লাহ এই কুল কায়নাত সাজাইলো, ঠিক কিনা বলেন? আমার আদম সফিউল্লাহ ওনার ছেলে শিষ্যকে বলল যেই নবীর খাতিরে কুল কায়নাত সাজাইলো, আল্লাহ আমাদেরকে নবী হিসাবে পাঠাইলো, ওই যে রুহের জগতে ওয়াদাবদ্ধ আদম সফিউল্লাহর শরণ হইয়া গেছে, আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় ও বাবা শিশিরে যেই নবীর খাতিলে আমি আদম 350 বছর কাদার পরে আল্লাহর কাছে মাফ পাইলাম। সুবহানাল্লাহ, কইতেন না আপনি? হারে দলিল জবানটা করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা করে মাওলা আলী বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম নবী যে তওবা করলেন, ফা কালিমাতিন কালিমা কোন কালিমার দ্বারা মাফ পাইলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, আদম নবীর তওবা যে আল্লাহ কবুল করলেন কোন কালিমার বিনিময়ে, মাওলা আলী তাফসীর করে ওই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল কত সুন্দর মদিনা আমরা কেমনে দেখব জানি না, আয় দয়া কর আল্লাহ দয়া কর, দয়া কর আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা
লাজরে লা ইলাহা আমার মনের বাসনা দয়াল বোঝাইলে কেহ বোঝে না মুর্শিদ আমার মনের বাসনা মুর্শিদ বোঝাইলে কেউ বোঝে না আরে শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা বৃষ্টির ফানিরে ফোটায় ফোটায় বাইরে সকলে গাছের লতায় লতায় হায় হায় বৃষ্টির ফানির ফোটায় ফোটায় বাইরে সকলে গাছের লতায় লতায় হায় হায় করে জিকির ইল্লাল্লাহ করে জিকির ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আদম নবী কোন কালিমা দেইগা মাফ পাইলেন কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী 350 বছর কাদার পরে আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ তোমার নামের সাথে যেই নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তোমার নামের সাথে যেই নাম ওই নামটার কাতিলে আমি আদম রে মাফ কইরা দাও সুবহানাল্লাহ আরে আমাদের যারা বিপক্ষে ওদের গুরুর নাম হইল ইবনে তাইমিয়া ওনার একটা কিতাব আছে ফতোয়া মজমুয়ায়ে ফতোয়া এই ফতোয়ার কিতাবদার ভিতরে হাদিসটার সহি ঘোষণা করেছে আরে এখন আদম নবী যে মাফ পাইলেন ক্ষমা চাইলেন আল্লাহ এই নামের উসিলায় আমারে মাফ কর মানে মুহাম্মাদের উসিলায় মাফ কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের উসিলা আমাকে মাফ কর আদম নবীরে আমার আল্লাহ জিজ্ঞেস করে এটা আবার কে সুবহানাল্লাহ কইতেন না মানে আল্লাহ আদম নবীরে জিজ্ঞেস করে তুমি কে এটা সুবহানাল্লাহ কইতেন না এখন আমার আল্লাহ আদম নবী দেখে বলে আল্লাহ যখন তুমি আমাকে রুহু দিলা রুহু দেওয়ার পরে আমার নজরটা চলে গেছে আর সোয়া দিনে আর সোয়া দিনের গেইটি আমি দেখতে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ আমি যখন তোমার নামের সাথে নামটা দেখলাম গো আল্লাহ আমি বুঝলাম এটা তোমার বড় প্রিয় পাত্র বন্ধ হবে তোমার পদ বড় আদরের বন্ধ হবে কারণ যার নামটা তোমার নামের সাথে লেখা আল্লাহ ওই নামের উসিলায় আমারে মাফ করে দাও আল্লাহ আদম নবীর তওবা কবুল করেন হাদিস শরীফ এই হাদিসের লাস্টের অংশটা হলো আল্লাহ বলে ওয়ালাউ লা হুমা খলাকতুন আদম রে এই নবীরে না বানাইলে তুমি আদম রে আমি বানাইতাম না সুবহানাল্লাহ আয় হায় এটা আমাদের কিতাবের কথা বলছি না যারা আজকের সমাজে এসে বলেন মিলাদুন নবী করা যাবে না নবীজির উসিলা দেওয়া যাবে না আপনাদের গুরুর নাম হইল হাফেজ ইবনে তাইমিয়ার কিতাব ফতুয়া মজমুয়ায়ে ফতুয়া এই কিতাবের ভিতরে হাদিসটা দলিল হিসাবে উনি গ্রহণ করেছে হাদিসের লাস্টের অংশটা হলো ওয়ালাউ লা হুমা খলাকতুন আদম রে আমি যদি তেই নবীরে না বানাইতাম তুমি আদম রে আমি আল্লাহ বানাইতাম না সুবহান অনেক লম্বা আলোচনা আদম নবী ডেকে বলল বাবা শিশরে আর সোয়াদিমের গেইটে যার নাম দেখেছি জান্নাতের পাতায় পাতায় যার নাম দেখেছি আরে ওই নবী হইল আখির জমানায় আসবে ও বাবা শিশ নসিহত কইরা যাই রে বাবা ওই নবী আল্লাহর প্রশংসার পরে আল্লাহর প্রশংসা করার পরে ওই নবীজির প্রশংসা কইরা ওই নবীজির কথা তোমার উম্মতদের কাছে বলিও সুবহানাল্লাহ
আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা শুরুতেই বলেছি মিলাদুন নবী মানে আমার নবীর প্রশংসা করা, আলোচনা করা, ঠিক কিনা বলেন? এখন আদম সফিউল্লাহ ওনার ছেলে শীষ নবীর সাথে আখির যমুনার নবীর ব্যাপারে আলোচনা করে, এটাই হলো নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা করা। এটাই আজকে কলাকালের মানুষ বড় কষ্ট করে পরিশ্রম করে দোকানে গিয়ে গিয়ে মানুষের ধারে ধারে গিয়ে একবার দেয় পাঁচবার গিয়েছে, এক দশটা টাকার জন্য, পঞ্চাশ টাকার জন্য। এই জন্যই ওরা কষ্ট করেছে যে আদম সফিউল্লাহ আমার নবীর আগমনের আলোচনা করছে, আমরা কলাকালের মানুষও করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। একটু মহাব্বত ধরে সরে বলেন সালাতুন ইয়া রাসূলাল্লাহ। খুদ খরিদায়ে মোহাম্মদ, খুদা মিলতা বাজারে মোহাম্মদ, সালাতুনিয়া রাসূলাল্লাহ, সালামুলিয়া হাবিবাল্লাহ, হার কে বাসাদ আমেলে সাল্লামদাম আতশে দো জকশাওয়াজে বর্রয় হারাম, সালাতুনিয়া রাসূলাল্লাহ বাজান। আমার আমি একটু মূল জায়গায় যাওয়ার চেষ্টা করি, আমার নবীর আগমনের আলোচনা যেহেতু শুরু করলাম শেষ পর্যন্ত যাইতে চেষ্টা করব বাজান। এখন আমার নবী আসবে, নবীর আগমন হবে 1,24,000 মতান্তরে, 2,24,000 পয়গাম্বর আমার নবীর আগমনের আলোচনা করলো, মানে মিলাদুন নবী করলো, নবীজি আসবে তাদের উম্মতের কাছে খবর দিয়া গেল। আল্লাহর পয়গাম্বর নাম হইল সুলাইমান, যাকে আল্লাহ দান করলেন দুনিয়ার বাদশাহ, ঠিক কিনা বলেন? ওই নবীর নাম আপনারা শুনেছেন তো? হ্যাঁ, পয়গাম্বর সুলাইমান নবী 30,000 লোকের একটা কাফেলা নিলেন, 30,000 লোকের কাফেলা নিয়ে আমার নবী যে জায়গার আগমন হবে মক্কা শরীফের সুলাইমান নবীর জমানায়, উনি ওনার কাফেলাটা নিয়ে ওই জায়গায় আসলেন। দৈনিক উট বকরি জবাই করছে, খাবার বিলি করছে। এক পর্যায়ে আলোচনা করতে 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 সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার কওমের লোকেরা শোনো, আমি সুলাইমান যেই নবীর ছিলাম বাদশাহী পেয়েছি, পয়গম্বর হয়েছি, নবুয়তি পেয়েছি, ওই নবীর আগমন আখির জামানায় হবে এই মক্কার জমিনে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী যদি সুলাইমান নবীর জামানায় আমার নবীর আগমনের খবর সকল উম্মতদেরকে দিতে পারে, আলোচনা করতে পারে, আমরা কি করতে কোনো দোষ হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোনো আমিন। আয় হায়, এইভাবে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে 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 খাজা আব্দুল মুতাল্লাব ওনার কাছে যখন চলে আসলো, খাজা আব্দুল মুতাল্লাব বলে, কিরে আমি যেই দিকে যাই আমাকে যে সবাই সম্মান করে। খাজা আব্দুল মুতাল্লাব চলে গেলেন বাদশা আব্রারের দরবারে, ওনার দরবারে হাতির পালে বড় বড় হাতিগুলি সাজিয়ে রাখলেন। খাজা আব্দুল মুতাল্লাব যখন ওইখানে গেলেন, যাওয়ার পরে দেখে বড় একটা হাতি হাঁটু গেড়ে খাজা আব্দুল মুতাল্লাবের কদমের কাছে বসে গেছে। সুবহানাল্লাহ। কোন খাজা আব্দুল মুতাল্লাব ডাক দিয়া কয়, হাতি রে ব্যাপার কি, এইভাবে কেন আমার সামনে নত হইয়া আস? হাতির জবান খোলা যায়, হাতি কয় আসসালামু আলাইকা দরুদ ও সালাম, হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি।
আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ একটু জোরে খোলনা, খাজা আব্দুল মুত্তালিব যখন হাতির জবান থেকে শুনতে চাইলেন, হাতির জবানটা খুলে গেল, হাতি আমার নবীজিকে সর্বপ্রথম সালাম জানাইলো, হাতি ডাক দিয়া গো আব্দুল মুত্তালিব, আমি তো তোমার সালাম জানাই না, আমি কামিয়া আমি হাতি, যখন তুমি আমাদের সামনে আসলা, আমরা নজর করে দেখলাম তোমার কফালে নূরে মুহাম্মদি দেখা যায়, নূরে মুহাম্মদি তোমার মাঝে আমি হাতি দেখলাম, আমি আসলে নূরের নবীর কদমে সালাম পাঠাইলাম। মানুষ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। বড় কষ্ট লাগে বাবা, আমার নবীর আগমনের আলোচনা গুলি, আমার নবীজিকে গাছে সম্মান করেছে, নদীর পানিয়ে সম্মান করেছে, মাছে সম্মান করেছে। সাহাবাই কেরামরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যখন আমরা বাগানের মাঝখান দিয়ে রওনা হই, গাছগুলি কেন হেলে দুলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারি, সুবহানাল্লাহ। খান সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে আমরা যখন রওনা হই, গাছগুলি কেন হেলে দুলে? মনে হয় যেন এগুলি নিচু হয়ে যাবে। আল্লাহর হাবিব ডেকে বলল, তোমরা আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা অবশ্যই বুঝতে পারো না, এই গাছগুলি হেলে দুলে রওদায়ে রাসূলুল্লাহ এই বাগানের মধ্য দিয়ে আসছে বলে আমার আমার নবী নবীকে গাছগুলি হেলে দুলে সালাম জানাচ্ছে। সুবহানাল্লাহ। গাছে ছিললো মাছে ছিললো, ছিললো জলার হরিণে, মানুষ হইয়া চিনিলাম না, দুঃখ রইল মনেতে। আরে আমি অনুরোধ করব, আলোচনা সমালোচনা নয়, আমার নবীজির শান মাঞ্চট করতে যাবেন না, আমার নবী নূর, এটা কোনো সন্দেহ আছে নেই। আল্লাহ ফরমান দলিল শোনেন, আলোচনা আলোচনা, আল্লাহ ফরমান অদে যা একম মিনাম লহে নমর কিতাবম মবিন। মারহাবা বলেন। এখন এই আয়াতে আল্লাহ ফরমান পদে যা এসেছে, আমি আল্লাহর পক্ষমিন আল্লাহ, আমি আল্লাহর পক্ষ হতে, নূর ওয়া কিতাবুম মুবিন, নূর এবং একটি কিতাব। আমার অনেক ভাইয়েরা এটারে তাফসীর করে, কয় নূর দ্বারা আলো, কিতাব দ্বারা কোরআন। বাবারে না না না, আপনি তাফসীরে জালালাইনটা না পড়লে আলেম হইতে পারবেন না। এই মোবাইলে আমার তাফসীরে জালালাইনের পৃষ্ঠাটা কপি করা আছে। এই আয়াতের তাফসীরটা কি করা হয়েছে, আমি গোলাম মোহাম্মদ কাউসার বানায়া বলি না রে বাবা, হাতে ধরবো পায়ে ধরবো বুঝার চেষ্টা করেন। এটা আমার ঘরের কোরআন নয়, এটা বাংলার সংসদের কোরআন নয়, এটা বিশ্বের কোন সংসদের নয়, এটা এমন একটা সংসদ যেটার নাম হলো বালগোয়া ফি লাউহি মাহফুজ। জোরে কন্যা সবার, এই কোরআনের বাড়ি দুনিয়ায় নয় লোহে মাহফুজে, জালিকাল কিতাব লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন। নাই নাই নাই, কোন সন্দেহ নাই কোরআনে, কোন সন্দেহ নাই। যদি বড় সন্দেহ আছে, ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? এই কালামুল্লাহ শরীফ হেফজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই কোরআনের হায়াতের পদে জাহাকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের তাফসীরটা দেখো না রে বাবা। তাফসীরে জালালাইন সকল মাদ্রাসায় পড়ানো হয়, সকল মাদ্রাসায় পড়ানো হয় তাফসীরে জালালাইন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, দুজন মিলে এই তাফসীরে জালালাইনটা লিখলেন। এই তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠা খোলো, কদে জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীরটা দেখো, মিনাল্লাহি নূর। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে লেখা হয়, মিনাল্লাহি নূর হুয়া নাবিয়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুন ও কুরআনুন কারীম। সুবহানাল্লাহ বলেন।
মানে নূর দ্বারা মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাব দ্বারা মুরাদ হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বলেন, আচ্ছা রে বাবা, এটা তো আমাদের সকল মাদ্রাসায় পড়ানো হয় বিশ্ববিখ্যাত তাফসির, যেই তাফসিরটার নাম হলো অনুরোধ। আপনি যে কিতাবটা খুলে দেখবেন, যদি আপনার দেখার কেউ থাকে দেখে নেবেন, দেখার পরে আমার ফোন নাম্বারটা নিয়ে কল দিবেন, যদি মিথ্যা বলে থাকি এই জমিনে এসে জিব্বাটা কেটে দিবেন, কি আমার মরণের আগ পর্যন্ত আর মানুষের সামনে ওয়াজ করবো না। যদি মিথ্যা বলে থাকি বাজান রে আমার, এখন সে তাফসিরে জালালাইন তো 97 পৃষ্ঠার দলিল শুনলে, এখন তাফসির ইবনে আব্বাস কি বলেছে দেখেন, যেই তাফসির ইবনে আব্বাস হলো রাইসুল মুফাসসিরিন, যিনাকে বলা হয় যিনি হলেন সমস্ত তাফসির কারকের চেষ্ট তাফসির কারক হলো তাফসির ইবনে আব্বাস। বলে পদে জাআকুম মিনাল্লাহি নূরুন মিনাল্লাহি নূর ইয়াহনি বিন নূরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিনাল্লাহি নূর দ্বারা তাফসির আব্বাস বলে ইয়াহনি বিন নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আমি অদম, এলেম নাই, যোগ্যতা নাই, ক্ষমতা নাই, আমার নবীজির মহব্বত আছে বলে আপনাদের কাছে কথা বলতে পারি, কিন্তু আমি 26টা তাফসির থেকে এক এক করে দলিল দিতে পারবো আমার নবীজির এই আয়া, আল্লাহ এই আয়াত দ্বারা মুরাদ করলেন আমার আপনার নবীকে, এই নূর দ্বারা সাব্যস্ত করলেন আমার আপনার নবীকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, একটু জোরে বলে আমিন। বাজান আমার আলোচনার দিকে চলে যাই, এখন আমার দয়াল নবীজির নূর মুবারক খাজা আব্দুল মুতাল্লাব ওনার থেকে যখন বিদায় নিয়া খাজা আব্দুল্লাহর কাছে যখন নূর মুবারক আসলো, সংক্ষেপ করছি রে বাবারা, বাবারে খাজা আব্দুল্লাহ নূর মুবারক যখন ইনার মাঝে চলে আসলো, উনি বলে আমি যেই দিকে যাই ওই দিকে যেন আমি সম্মানিত হইয়া যাই। খাজা আব্দুল্লাহ বলে আমি যখন বাজারে যাইতাম বাজারের মানুষগুলি রাতের অন্ধকারে আমার পিছে পিছে লইতো বাড়িতে আসার জন্য, আমার পিছে পিছে তারা পিছ করে বাড়িতে আসতো দল বেঁধে, এটা কেন করা হলো ও কলাকালের মানুষ? বিদ্যুৎ তো ওই দিন ফাইলা শত শত বা কয়েকশো বছর আগে বা বিদ্যুৎ তো এই এলাকায় ছিল না, বা আমাদের কান্দির পারে আমরা শুনেছি যৌতনের তেলের বাতি জ্বলতো কান্দির পার যে সত্তরের ভিতরে, মুরব্বীরা বলেছে বিদ্যুৎ আমরা কখন পাইলাম? এখন যখন এই কলাখালে বিদ্যুৎ ছিল না, বাজারে যখন আপনারা যাইতেন সবার কাছে তো টর্চ লাইট থাকতো না, একজনের কাছে ছেলে বিদেশ থাকলে একটা লাইট ফাড়াইতো, বা একজনের কাছে হারিকেন থাকতো বা কফি থাকতো, ডাক দিয়া কইতো আব্দুর রহিম তোমার কাছে লাইট আছে তুমি আমরারে নিয়ে যাইও, ঠিক কিনা কন? রাত্র যখন অন্ধকার হইয়া যাইতো একজন মুরব্বীর হাতের লাইটটা দিয়া পাঁচ সাতজন বাড়িতে চলে যাইতো, ঠিক কিনা? বলে মুরব্বীদের শৈশবের কথা বলে দিলাম, মনে করে দেখেন কত একসাথে আট দশজন মিল্লা বাজারে আইছেন, বাজারে গেছেন, যার সাথে লাইট আছে ওকে মিলেমিশে আপনারা বাড়িতে চলে আসছেন। এখন আব্দুল্লাহ যখন বাজারে যাইতো এলাকার বাজারের মানুষগুলি বলতো আব্দুল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও, ও কলাকালের মানুষ আব্দুল্লাহর হাতে তো টর্চ লাইট ছিল না, কোন কফি ছিল না, বাতি ছিল না, আব্দুল্লাহর পিছনে কেন মানুষগুলি ছুটতো? ছুটার একটাই মাত্র কারণ, আব্দুল্লাহর বাজে আমার দয়াল নবীর নূর থাকার কারণে আব্দুল্লাহ রাতে অন্ধকার যেই দিক দিয়া যাইতো ওই দিকটাই আলো হইয়া যাইতো। আরেকটু জোরে কম, সুবহানাল্লাহ। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, ঠিক কিনা? বলেন, আমার নবী উম্মতের জন্য কাঁদে আর উম্মত নবীর বিরোধিতা করে, নাউজুবিল্লাহ কইতেন না? কিভাবে আমার রসুলকে খাটো করা যায়, রসুলের শানের উপর কিভাবে আঘাত করা যায়? এত কান্না আসে মাঝে মাঝে এই দেশের কিছু কিছু আলোচনা শুনলে,
এত কষ্ট হয়, ওরা কোন কিতাব কোন কোরআন পড়ে পড়ে রওজায় রাসূলুল্লাহর শানের উপর আঘাত দিতে চায়, কি জবাব দিবে? সেই দিন যেই দিন জান্নাতের দরওয়াজা খোলা হবে না, আখির জমানার পয়গম্বরকে ব্যতীত, ঠিক কি না বলেন? আমার আপনার নবী ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। জান্নাতের গেইটে যখন দেওয়া হবে, রাদওয়ান ডেকে বলবে, আপনি কি আখির জমানার নবী? হায়, আমি আখির জমানার নবী। রাদওয়ান ফেরেশতা ডেকে বলবে, হে আখির জমানার নবী, আমার আল্লাহ আপনার জন্য আমাকে নির্ধারণ করে দিয়েছে, আমি যে আপনি নবী যতক্ষণে না আসবেন আমি যাতে জান্নাতের গেট না খুলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আতাইনা, আমার আল্লাহ আমার আল্লাহ নবীকে দান করেছেন কাউসার। এখন কাউসারের তাফসীর দেখেন, আমরা জানি হাউজে কাউসার, কিন্তু কাউসারের তাফসীর দেখেন, তাফসীরে জালালাইন খুলেন, হদায়রা হদায়রা, আমার আল্লাহর নিয়ামত, চেষ্ট চেষ্ট নিয়ামত আমার নবীকে আমার আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি, একটু বাজার সামনে সামনে, পিছনের মানুষগুলো কষ্ট পাচ্ছে, মুহাম্মদ আলাইহি মাওলানা, আরে নবী আমরার শিরগমনে, নবী আমরার জানার জান, নবী আমরার শিরগমনে, নবী আমরার জানার জান, নবী জিকে না দেখিলে বাসে না শেখের প্রাণ। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি মাওলানা। বন্ধুরে এখন বাবা আব্দুল্লাহর জন্য মক্কার সমস্ত বড় বড় বংশের মহিলা গলে পাগল হয়ে গেল, আব্দুল্লাহকে বিবাহ করবে, আব্দুল্লাহকে বিবাহ করবে। নওফেলের মেয়ে আব্দুল্লাহকে প্রস্তাব দিলেন, রাজি হইলেন না, বিবাহ হইল না। বাজান আমার, এখন শেষ পর্যন্ত মা আমেনার সাথে বাবা আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল, বৃহস্পতিবার রজনী বাবা আব্দুল্লাহ মা আমেনার কফাল মোবারকে চুমা খাইলেন। নূরে মুহাম্মদে বাবা আব্দুল্লাহ থেকে মা আমেনার কাছে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। বলেন এই জায়গায় বড় কঠিন একটা জিনিস বুঝার একটা বিষয় হলো, বেয়াদবি মাফ করবেন, আমার আপনার বাবা মায়ের মেলামেশায় আমরা দুনিয়ায় এসেছি, ঠিক কিনা বলেন? এখন আমার কিছু ভাইয়েরা ওয়াজ করে যে আমরা যে এইভাবে দুনিয়ায় এসেছি, নবীও নাকি এইভাবে এসেছে, কিন্তু আপনি কিতাব খুলে দেখেন, আমার নবীজির আগমনের কিতাবগুলি খুলে দেখেন, শত শত বছর আগে যুগ যুগ ধরে যারা লিখে গেছে দালাইলুন নবুয়াত, বড় বড় ফতোয়ার কিতাবগুলি যারা লিখে গেছে, আপনি খুলে দেখেন না, আমি আপনি দুনিয়ায় যেভাবে বাবা মায়ের মিলনের মাধ্যমে দুনিয়ায় এসেছি, না না না, রওজায়ে রাসূলুল্লাহর নূর মোবারক এইভাবে স্থানান্তর হয়েছে, বৃহস্পতিবার রজনীতে বাবা আব্দুল্লাহ মা আমেনার কপাল মোবারকে চুমু খাইলো, নূর মোবারক মা আমেনার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার, আর ওই দিকে যাব না। এখন বাবা আব্দুল্লাহ তো কালো হয়ে গেছে, সকাল বেলা বের হইলো, এখন নওফেলের মেয়ের সাথে দেখা, নওফেলের মেয়ে দেখার পরে আব্দুল্লাহকে দেখা আর চায় না। বাবা আব্দুল্লাহকে নওফেলের কন্যা দেখার পরে যখন দেখলো আব্দুল্লাহ চেহারাটাতে আজকে কালো দেখা যায়, সুবহানাল্লাহ কইতেন না, নওফেলের মেয়েকে দেখে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নওফেলের কন্যা রে, আজকে কেন তুমি আমার দেখা ফিরা যাও? বলে ও আব্দুল্লাহ, গতকালকে যেই নূর মোবারক তোমার মাঝে দেখলাম, আজকে তো ওইটা দেখা যায় না। আব্দুল্লাহ রে, তোমার মাঝে নূর মোবারক দেখলাম, আমি তো তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম নূর মোবারক
নদীর মা হইয়া আমার জীবন ধন্য করে দাম। সুবহানাল্লাহ, আমার জীবনে বিবলে গো সোনার জেবর, বিবলে কামেলে ওয়ালা না ভাইলে আমার জীবন, বিবলে গো সোনার জেবর কামেলে ওয়ালা না ভাইলে। আওয়াজ দে কন্যা, সুবহানাল্লাহ। আরে এখন মা আমেনা আলোকিত সম্মানিত যেই দিকে দায়, মা আমেনা বলে আমি যখন পাথরের উপরে পাও রাখে আমি দেখি শক্ত পাথর গুলি, আমি আমেনার পায়ের নিচে এগুলি মোমের ন্যায় নরম হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? মা আমেনা হুজুরা থেকে বের হইলেন জাবালে আবু কুবায়েস পর্বত, যারা হজে গিয়েছেন বলতে পারবেন। আবু কুবায়েস পর্বতের দিকে মা আমেনা লক্ষ্য করে দেখে গো, ওই পর্বতের উপরে দুইটা প্রাণী দেখা যায়, একটা প্রাণীর নাম হইল হরিণী আর একটা প্রাণীর নাম হইল বাঘ। এখন মা আমেনা বলে আমি দেখলাম বাঘ আর হরিণী কোলাকুলি করে। আমরা জানি বাঘ যদি হরিণী দেখে হরিণী ফালাইয়া যায় বাঘ থেকে বাঁচার জন্য, আর বাঘ যদি হরিণী দেখে হরিণীকে খাওয়ার জন্য সে দাওয়া করে। মা আমেনা ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ শোন, আমি লক্ষ্য করে দেখলাম বাঘ আর হরিণী একসাথে কোলাকুলি করে, ক্রমান্বয়ে বাঘ আর হরিণী আমি আমেনার দিকে আসতেছে। আমি আমেনা একটু ভয় ভয়া গেলাম, এখন বাঘের ধর্ম মানুষ খাওয়া ঠিক কিনা বলেন? মা আমেনা চিন্তা করলো না, মিলামিশাই আমার আজকে শেষ করে দেয়। মা আমেনা বলে আমি তো একটু ভয় পাইয়া গেলাম, আমি ভয় পাইয়া গেলাম বাঘ হরিণী আমার কাছে আসে, ক্রমান্বয়ে আমার ভিতর থেকে ভয়টা দূরে চলে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় আমি দেখলাম বাঘ আর হরিণী আসতে 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 আইসাই আমার কদমের ভিতরে চুমা খাইল। আমি জিজ্ঞাসা করলাম বাঘ হরিণী রে, ও বাঘ হরিণী ব্যাপার কি? বাঘ হরিণী ডাক দিয়া কয় আমেনা রে রে আমেনা, আমি তো আমরা তো তোমার কদমে চুমা খাই না, ও আমেনা আমরা বাঘেরা যেই নবীর উসিলায় বাঘ হইলাম, যেই নবীর উসিলায় দুনিয়ায় আসলাম, ওই নবীর নূর মোবারক তোমার মাঝে। আমরা বাঘ হরিণী যখন দেখলাম নূরে মুহাম্মদীর মারে দেখা যায়, আমরা প্রতিহিংসা ভুলা গেলাম মারামারি ভুলা গেলাম, আমাদের ভিতরে মোহাম্মদ চলে আসলো। আমেনা রে আমেনা, আমরা তো মূলত তোমার কদমে চুমু খাইলাম না, আমরা নূরে মুহাম্মদীর কদমে চুমু খাইলাম। আরেকটু জোরে কোন? সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো আমরা নবীকে চিনলাম না, জঙ্গলার হরিণী ঠিকই চিনল, জঙ্গলার বাঘ ঠিকই সম্মান করলো, গাছপাতা তরুলতা ঠিকই সম্মান করলো, পাথর পাথর যেটা আমরা জানি ওটা কোনো জীবন নাই কথা বলতে পারে না, ওই পাথর পর্যন্ত আমার নবী যে হাতে নিয়েছে আর এই পাথর জিকির করা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন? সুবহানাল্লাহ। মক্কা একজন বড় একজন কাফের ছিল, ওরাকা, তার নাম ছিল ওরাকা। সেই ওরাকা এত দুষ্ট ছিল আমার নবীর পিছনে পিছনে লেগে থাকতো, কখন আমার নবীজিকে মারবে, কখন আমার নবীজিকে হত্যা করবে। সেই ওরাকা সাথে কুস্তি হয়েছে, এই ওয়াজটা আর ওইদিকে যাব না, কুস্তি হয়েছে আমার নবীর সাথে, একটা প্রতিদ্বন্দ্বী হয়েছিল। যে ওরাকা বলেছে যদি সে কুস্তি, সে বড় কুস্তিগির ছিল, যে সে বলেছে সে যদি জিততে, সে যদি আমার নবীজি যদি জিততে পারে সে ধর্ম গ্রহণ করবে। এই শর্তে কয়েকবার ওরাকা কুস্তি খেললেন কিন্তু আমার নবীর সাথে সে পারলেন না, হেরে গেলেন। শেষ পর্যন্ত ওরাকা একটা শর্ত দিয়েছে, এরে যদি তুমি নবী হইয়া থাকো তোমার কথা মতো যদি এই গাছটা
মনোযোগ, মাঝামাঝি কেটে যদি আমার সামনে আয়না দিতে পারো, আবার গাছটার জায়গায় গাছটা নিয়ে দিতে পারো, তাহলে আমি ধর্ম গ্রহণ করতাম, নচেত আমি করতাম না। বাজান আমার, আমার দয়াল নবী গাছটারে ইশারা করতে দেরি, সুবহানাল্লাহ বলেন, গাছটারে ইশারা করতে দেরি, গাছটার মাঝামাঝি কেটে গেল, এটা হলো আমার নবীর মুজেজা। বাজিরে গাছটার মাঝামাঝি কেটে আমার নবীর কাছে চলে আসলো, আবার নবী হুকুম করলো গাছটা চলে গেল, ওরা কা মুসলমান হইল না। এখন বুঝার বিষয় হলো আমার নবীজির শাম আমার জঙ্গলার পশু পাখিরা বুঝেছে, গাছে মাছে বুঝলো, আমরা বুঝলাম না। হাতে ধরব পায়ে ধরব, ওই নবীর শানে আঘাত দিয়েন না, ওই নবীর শানে আঘাত দিয়েন না, ইমানটারে শক্ত করেন, নামাজ রোজা হজ যাকাত করেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ যাতে কবুল করেন, জোরে বলে আমিন। তো মোহাম্মদ রসুল বলেন আল্লাহুম্মা বাজান রে আমার, ইনশাল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি সে জালালিয়া দরবার শরীফের সাহেব জাদা, তাদের কণ্ঠে অনেক মধু আছে আলহামদুলিল্লাহ বলবেন না। আমি কুমিল্লা শহরে থাকি, আমার দেশের বাড়িটা চান্দিনা থানাতে, কিন্তু আমি থাকি কুমিল্লাতে। অনেক বেশ প্রোগ্রাম হয় ইনশাল্লাহ, এই হুজুরের সাথেও আমার শহরে অনেক প্রোগ্রাম আছে। জালালি সাহেবের ছোট সাহেব যাদের আরেকজন আছে বেলায় যারা নতুন করে, ওনার সাথে গতকালকে প্রোগ্রাম করেছে কুমিল্লা আরকো কোম্পানির পিছনে। তো ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে হুজুর চলে আসবে, এর ভিতরে আমি আমার ওয়াজটাকে একটু সমাপ্তের দিকে চলে যাই। আপনারা তো কষ্ট নেবেন না মনে, আল্লাহ কবুল করে একটু জোরে কোন আমিন, মনোযোগ দেন বাজান রে আমার। এখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরে মুহাম্মদী যখন মা আমেনার কাছে চলে আসলো, এই মিলাদুন নবী যেদিন বাবা আব্দুল্লাহ থেকে নূরে মুহাম্মদী মা আমেনার কাছে চলে আসলো, ওই দিন থেকে নয় মাসে নয় জন নবী রসুল মা আমেনার হুজরাতে এসেছে। সুবহানাল্লাহ কোন আরেকটু ধরে কোন সুবহানাল্লাহ বাজান আমার। প্রথম মাসে যিনি আসলেন তিনার নাম হইল আদম সফিউল্লাহ, আদম নবী মা আমেনার হুজরাতে এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে মা আমেনা জিজ্ঞাসা করে, বাবা আপনার পরিচয় কি গো, বলে আপনি কি আমার চিনেন না, আমি হইলাম আদম সফিউল্লাহ। আদম নবী গো আপনি কেন আমার হুজুরাতে আসলেন, আদম নবী ডেকে বলল আমেনা রে আমেনা, রে আমেনা তোমার হুজুরাতে আসার আমার একটাই মাত্র কারণ, রে আমেনা তুমি হইলা নূরের নবীর মা, আমি এই সংবাদটা দেওয়ার জন্য যাওজা শরীফ থেকে তুমি আমেনার হুজুরায় চলে আসলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে আসলেন শীষ আলাইহি সালাতু ওয়াসালাম, শীষ নবী আয়েশা যখন সালাম দিল আমার নবীজিকে নূরে মুহাম্মদীর সালাম জানাইবার পরে মা আমেনা জিজ্ঞাসা করে আপনার পরিচয় কে, মা আমেনা যখন জানতে চাইলেন শীষ নবী ডাক দিয়া কয় আমেনা রে আমেনা, আপনার বড় কপাল ভালো রে আমেনা, আপনি এমন একজন নবীর মা যে নবীর না বানাইলে আমার আল্লাহ কুলকায় না তো বানাইতো না। সুবহানাল্লাহ। কোন আকারে শীষ নবী বিদায় নিলেন, এরপরে আসলেন ইদ্রিস নবী, আসলেন নূহ নবী, আসলেন ইলিয়াস নবী, আসলেন ঈসা নবী, আসলেন মূসা নবী, আসলেন ইব্রাহিম খলিল, আসলেন ইসমাইল জবিউল্লাহ, আসলেন নয় মাসে নয় জন নবী মা আমেনার হুজুরাতে আসা, আমার নবীর আগমনের মিলাদ পরে নবীর আগমনের আলোচনা করে, কলাখানের মানুষ নতুন করে না, এটা শিক্ষা দিয়া গেছে স্বয়ং আমার আল্লাহ স্বয়ং নবী রাসূলেরা। সুবহানাল্লাহ। কোন আরে এখন মা আমেনা বারে রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার নবী যখন দুনিয়ায় আসবে, রবিউল আউয়ালের প্রথম তারিখে এক দল আসলো, দ্বিতীয় তারিখে এক দল আসলো, ১২ তারিখে ১২ জন ১২ দল আইসা, প্রতিদিন একটা দল আইসা মা আমেনারে খবর দেয় আমেনা তোমার কপাল ভালো। আসতে 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 মা আমেনা বলে আমি তো
খবর শুধু পায় আমি নূরের নবীর মা, কিন্তু আমার নূরের নবী দুনিয়ায় আসবে, আগমন হবে, এটা তো ওজন লাগে না। মারহাবা কইতেন না, আমার আপনার মায়েরা আপনামে আপনাকে আমাকে পেটে ধারণ করার পরে কত কষ্ট মা করেছে, ঠিক কিনা বলেন? পাঁচ মাস ছয় মাস সময় বাড়তে থাকে, মায়ের পেটটা স্বাভাবিক ভাবে উঁচু হতে থাকে, অনেক কষ্ট সহ্য করে, মা ঘুমাইতে পারে না, কাইতে পারে না, সোজা হইয়া বসতে পারে না, ভালোভাবে হাঁটতে পারে না। আবার আপনার মা বড় কষ্ট করে দশ মাস দশ দিন সময় কাটায়, কিন্তু মা আমে না বলে, আমার তো কোনো ওজন হয় না। আরে ওজন কিভাবে হইব, উনি তো হইল নূরের নবীর মা, নূরের তো কোনো ওজন হয় না। সুবহানাল্লাহ, এটা প্রমাণটা দিতে হবে। হিজরতের রাত্রে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে নিয়ে রাতের অন্ধকারে যখন রওনা হয়ে গেল, আমার নবীজি হাঁটতেছে, হঠাৎ করে পাথরে পাও লেগে রওজায় রাসূলুল্লাহর কদম মোবারকে ব্যথা পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক দেখলেন আমার নবী হাঁটতে পারে না, আমার নবীজিকে আবু বকর সিদ্দিক কাঁধে উঠাইয়া রওনা করলেন, আর ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কোনো কিছু কাঁধে লই এটা তো ওজন হওয়ার কথা, নবী গো আপনাকে কাঁধে লওয়ার পরে তো কোনো ওজন মনে হয় না। সুবহানাল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি জানো না তোমার নবী নূর, নূরের তো কোনো ওজন হয় না। আরে আরেকটু সহজ, আল্লাহ ফরমান কি রহমান কাতিবিনা ইয়ানামুনা মা তাফআলুন, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতাটা ভালো আমল গুলি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুলি খারাপ বদামল গুলি লেখে। আপনাদের কাছে জানতে চাই, কোরআনে ফাইলাম ফেরেশতায় আছে, ঠিক কিনা বলেন? সন্দেহ তো নাই, ফেরেশতা আছে তো, সবার কাঁধে আছে, সবার কাঁধে আছে। আচ্ছা বলেন, কলাকালের একটা বাবা হাত উঠাইয়া বলেন, হুজুর আমার কাছে এই কাঁধরা একদিন বেশি ওজন হয়েছে, এটা একটু হালকা হয়েছে, এরকম করে দিন মনে হয়েছে, কিন্তু ফেরেশতাতে আছে এটা কোনো সন্দেহ আছে? বাজান আমার, ফেরেশতারা হইল শুক্ক, আবার দয়াল নবী শুক্কের শুক্ক। সুবহানাল্লাহ, আমি যখন দেখলাম খবর পাইলাম আমি নূরের নবীর মা হইব, এখন আমার কাছে ওজন মনে হয় না, কিন্তু মা হইব আমি পুরো ফেরেশান। কিরে বাবা, আব্দুল্লাহ তো তখনই এন্তেকাল করেছে, মা আমেনার মাঝে যখন নূর মন্নুরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল, বাবা আব্দুল্লাহ ব্যবসার জন্য গিয়েছিলেন, বাণিজ্যে গিয়েছিলেন, আসার টাইমে এন্তেকাল করেছে, আমার নবী দুনিয়ায় আসার আগে আব্দুল্লাহর বিদায় হয়ে গেছে। এখন বাবা মা আমেনা বলে, আরে আমার স্বামীও তো দুনিয়ায় নাই, কে আমার দেখাশোনা করবে? বাজিরে হঠাৎ কইরা মা আমেনা বলে, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরে চারজন জান্নাতি রমণে দেখা যায়। সুবহানাল্লাহ, মা আমেনা বলে, আমি জানতে চাইলাম সর্বপ্রথম রমণীর কাছে, আমি জানতে চাইলাম মা গো মা আপনার পরিচয় কি গো মা, আপনি আমার ঘরে কেন সর্বপ্রথম মহিলা জবাব দেয়? আমি না, আমার নাম হইল হাওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, আদম নবীর বিবি। মা আমেনা ডাক দিয়া কয়, মা হাওয়া রে আপনি আমার ঘরে কেন আসলেন? হাওয়া ডাক দিয়া কয়, আমি না, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ আমরা রে আখির জমানার নবী, দাইমা বানায়া ফাটায়া, আল্লাহ আমাদের দোয়া কবুল কইরা নূরের নবীর দাইমা বানায়া ফাটায়া দিয়েছে, এই জন্য তোমার ঘরে হাজির হয়ে গেছি। আরেকটু জোরে কোন, সুবহানাল্লাহ। বাজান রে মা, দ্বিতীয় পর্যায়ে মা আমেনা জিজ্ঞেস করে, মা গো আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে এসেছেন? এবার দ্বিতীয় পরিচয় দিলেন, হযরত ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলল, আমেনা আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম, তবে আমার হুজরাতে কেন এসেছেন? আমেনা রে আমার আসার এক
একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, তুমি নূরের নবীর মা হইবা। কিছুক্ষণের ভিতরে নূরের নবী দুনিয়ায় আগমন করবে, ওই নবীর আগমনে আসবে নবীর দাইমা হিসাবে আমি বিবি মরিয়ম তোমার ঘরে চলে এসেছি। সুবহানাল্লাহ। কোন বিবি আসি আসলেন, বিবি মরিয়ম আসলেন, বিবি হাজেরা আসলেন, অনেক লম্বা আলোচনা, চারজন বিবি আমার নবীর হুজরা মুবারকে মা আমেনার ঘরে চলে আসলো। বাজিরে মা আমেনার হুজুরাতে যখন চলে আসলো, এখন আমার দয়াল নবী দুনিয়ায় আগমন করবে, মা আমেনাকে, মা আমেনাকে, মা আমেনা বলে যে আমি দেখলাম নবীজি যখন দুনিয়ায় আগমন করলো, দুনিয়ায় আসলো, আরে দুনিয়ার সন্তানেরা এম যখন দুনিয়ায় আসে, দুনিয়ায় আসা তারা ওয়া 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 করে কান্দে, ঠিক কিনা বলেন? মা আমেনা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি দেখলাম নূরের নবী যখন দুনিয়ায় আসলো, নূরের নবী দুনিয়ায় আইসা দোনোটা হাত জমিনে রাইখা, সর্বপ্রথম আমার আল্লাহর কুদরতে কদমে একটা সেজদা দিয়া দিল। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে এসেছে আল্লাহর হাবিব জমিনে আইসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। আর কোন কোন কিতাবে এসেছে মা আমেনা বলে আমার নবী দুনিয়ায় আইসার পরে আইসায় আমার নবীর জবান মোবারকে একটা শব্দ শোনা গেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি মারহাবা ক, আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কে আর কান্দে হুসাইন কারবালার ময় দানে, আমার কেহ নাই রে ও আল্লাহ ইয়া ইমাম হুসাইন, যাত্রা করলো কুফায় যাইতে, পদ বলে চলে গেল কারবালাতে, হে আরে এদিক ওদিক সাত দিনের পর যেই দিকে যায় ফইরা গেল, দুশ্মনের বেড়ে গায়ে গায়ে ফইরা গেল, দুশ্মনের বেড়ে থাকলে কি আর কান্দে হুসাইন কারবালার ময়দানে, আওয়াজ দিয়ে কোন মারহাবা বাজার আমার, এখন মা আমেরা বলে আমি দেখলাম দুনিয়ার সন্তানেরা দুনিয়ায় আসার পরে তাদের শরীরে কোনো পোশাক থাকে না, ঠিক কিনা বলে? কেউ পোশাক নিয়ে এতে দেখছেন নি কারোরে? আপনাদের কোলাখালে আসেনি কোনো? বাজান আমার, এই জন্য নবীর আগমনটা ভিন্ন, আর নবীর আগমনটা ভিন্ন। এখন মা আমেনা বলে আমি লক্ষ্য করে দেখলাম গো আমার নূরের নবীর শরীরের ভিতরে সবুজ সবুজ রঙের কাফর, আমার নবীর শরীর মোবারকে ফরা, আমার নবী সবুজ মোবারক রঙের কাফর ফরা অবস্থা মা আমেনা বলে আমি জমিনে দেখেছি। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, এই জমিনটাকে আল্লাহ পবিত্র বানাইলেন সকল নবীদের যোগে, অন্য অন্য নবীদের যোগে এবাদত যখন করত তাদের একটা নির্দিষ্ট স্থান ব্যতীত নামাজ তারা পড়তে পারত না, নির্ধারিত স্থান ব্যতীত রোজা করতে ইবাদত করতে পারত না, বন্দি করতে পারত না, নির্ধারিত জায়গার ভিতরে তারা নামাজ পড়তে হতো। কিন্তু আমার নবীর দুনিয়ায় আসার পরে এই আইনটা ঊর্ধ্ব হইয়া আল্লাহ করে দিলেন, এই তামান জমিনটাকে, তামান জমিনটাকে আল্লাহ মসজিদ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কোন শুধু যদাশ রহমাতাল্লিল আলামিন, শুধু যদাশ রহমাতাল্লিল আলামিন, মসজিদে শুধু আমারা এহ জমিন, মসজিদে শুধু আমারা এহ জমিন, আমার দয়াল নবীর আগমনের কারণে আমার দয়াল নবীর কদম মোবারক জমিনে লাগার কারণে আমার আল্লাহ তামান জমিনদারে মসজিদ বানাইয়া দিছে। এই জন্য খেতে খামারে কাজ করতে যাও জোহরের আজান দিয়া দিছে, মাথার গামছাটারে ভিজাইয়া নামাজ আদায় করে, ঠিক কিনা কর? কই পাইলা এত বড় সুযোগ মসজিদ ফলাইয়া দিয়া খেতের ভিতরে নামাজ পড়ার সুযোগটা কই পাইলা? রাস্তার কানা নামাজ পড়ার সুযোগটা কোথায় পাইলা? যেমন তেমন জায়গায় এবাদত করার সুযোগ পাইলা কই পাইলা? ওই সুযোগটা পাইলা তো আখির জমানার নবী আসছে আমার আল্লাহ তামান জমিনদারে মসজিদ
মসজিদ বানায়া নিছে। আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এই যে নবীর কারণে, কদমের কারণে তামাম জমিন আল্লাহ পবিত্র হইয়া যায়, এই নবীর মতো আর কোন নিয়ামত হতে পারে? আর কোন শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে? ও ভাইরা বুঝেন না কেন, আল্লাহ তো বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা উত্তম নিয়ামতের শুকর করো, উত্তম নিয়ামতের প্রশংসা করো। এখন তাফসীরকারক বলে যে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যত সৃষ্টি করলেন, যত কিছু আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতে শ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার দয়াল নবী, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নূরের নবীর আগমনের মাহফিল করি, ঠিক কিনা বলেন? সোনার মদিনা, প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমার আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, সব বলিব কিন্তু তোমায়।